নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এই বিপরীত রাজযোগে চারটি রাশির খাজানা পূর্ণ হতে চলেছে এবং দুইটি রাশি সাবধান। কোন এই চারটি রাশি যাদের আকস্মিক ধন প্রাপ্তি হতে চলেছে এবং কোন দুটি রাশির ক্ষেত্রে সাবধান হতে হবে সেটা আমি জানাব। আবারও বলছি, কৌশিক রায় যে কথাগুলো বলে খুব দায়িত্ব নিয়ে কথাটা বলে এবং হাওয়াতে কোনো কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী আপনাদেরকে কিন্তু প্রেডিকশন দিয়ে থাকে। এই বুধ গ্রহ অর্থাৎ রাজকুমার বুধ অস্তমিত হয়ে গেছে। এই অস্তমিত আপনার 15 আগস্ট পর্যন্ত অস্তমিত থাকবে। এই অস্তমিত থাকার দরুন আপনার বিপরীত রাজযোগ সৃষ্টি করছে চারটি রাশির ক্ষেত্রে এবং দুইটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকুন। অস্তমিত হয়ে যাওয়া মানে কি? সেটা অন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ রাজকুমার অন্ধ। এই জায়গাটাতে যে চারটি রাশির ক্ষেত্রে এই অস্তমিত হয়ে গিয়ে বিপরীত রাজযোগ সৃষ্টি করছে, সে চারটি রাশি কিন্তু ধন বর্ষা কিন্তু হবে এবং দুইটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্ক থাকুন। তো কোন এই চারটি রাশি প্রথমে আমি জানিয়ে দিই, কোন কোন চারটি রাশির ক্ষেত্রে এই বিপরীত রাজযোগ আপনার ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে এবং বিপরীত রাজযোগটা কোথায় সৃষ্টি হয়। তৃতীয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশভাবে এই বিপরীত রাজযোগ সৃষ্টি করছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির বর্তমানে ধনভাবে অবস্থান করছে অস্তমিত এবং 25 জুলাই থেকে এই বুধ আপনার রাশির তৃতীয়ভাবে অবস্থান করবে রবির সাথে এবং কম্বাস্ট হয়ে অস্তমিত হয়ে গেছে অলরেডি এবং 15 আগস্ট পর্যন্ত অস্তমিত থাকবে। আপনার ক্ষেত্রে ধনের জায়গাটা, আকস্মিক প্রাপ্তির জায়গাটা, যোগাযোগের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো দিক নির্দেশ করছে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। কেরিয়ারের দিক থেকে কিন্তু আপনারা যথেষ্ট সফলতা কিন্তু পাবেন। বৃষ রাশির এই বুধ অস্তমিততে আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথায় বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির এই ষষ্ঠভাবে অস্তমিত হয়ে বিপরীত রাজযোগ সৃষ্টি করছে, আপনাদের ক্ষেত্রে রোগ, ঋণ, শত্রুতা কমবে। অর্থাৎ ঋণের জায়গাটা আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কমবে এবং যাতে শরীর নিয়ে ভুগছিলেন শরীরের জায়গাটা ভালো হবে এবং শত্রু কিন্তু শান্ত হবে। এক কথায় শত্রু পরাস্ত হবে এবং শত্রু শান্ত হবে এই বিপরীত রাজযোগের ফলে। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভাগ্যোদয় হতে চলেছে, অর্থাৎ এই সময়ের মধ্যে কুম্ভ রাশির ক্ষেত্রে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে খুবই লাভজনক, আকস্মিক কর্মপ্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রের মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা অনলাইন কাজের সঙ্গে আছেন বা কন্টেন্টের সঙ্গে আছেন বা আপনারা মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে কাজ করছেন, আপনাদের ক্ষেত্রে আপনি কুম্ভ রাশি মানুষ, এই সময় কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির অষ্টমভাবে এই বুধ অস্তমিত, আপনাদের ক্ষেত্রে কিন্তু দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ লাভ সফলতা সাকসেসের জায়গা কিন্তু ধনুরাশির নির্দেশ করছে, আকস্মিক ধন প্রাপ্তি, ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা, এই টাকাগুলো আপনাদের পুনরুদ্ধার হবে বা কোনো সূত্র থেকে অর্থ পাওয়া বা কোনো সূত্র থেকে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে ধনুরাশির। ধনুরাশির ক্ষেত্রে সফলতার জায়গা, সাকসেসের জায়গা নির্দেশ করছে। হঠাৎ কোনো জায়গা থেকে আপনারা টাকার সন্ধান পাওয়া বা অর্থ পাওয়া, গুপ্ত ধন পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। লটারি, ফাটকা, শেয়ার থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন। ধনুরাশির ক্ষেত্রে
এই বুধ অষ্টমীতে বিপরীত রাজ্যকে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্যোদয় কিন্তু করতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের দ্বাদশভাবে এই বিপরীত রাজ্য সৃষ্টি করছে, আপনাদের ধনপতি এবং লাভ সফলতা সাকসেসের অধিপতি। আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তি আপনাদের হবে সিংহ রাশির ক্ষেত্রে, সফলতা সাকসেসের জায়গা নির্দেশ করছে। ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার যে যথেষ্ট ডেভেলপমেন্ট, এই সময়ের মধ্যে বিদেশ থেকে অর্থ আসা, বিদেশের সাথে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে আপনি সিংহ রাশির মানুষ, এই জায়গাটা কিন্তু আপনারা বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। কোনো সূত্র থেকে টাকা পাওয়া, ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা আপনারা পাবেন এবং দীর্ঘদিনকার আটকে থাকা কাজ এই সময় কিন্তু আপনাদের সম্পন্ন হবে। এই বিপরীত রাজ্য বুধ অষ্টমীতে এবং বিপরীত রাজ্য সৃষ্টি করছে, অষ্টমীতে হয়ে অন্ধ রাজকুমার কিন্তু বিপরীত রাজ্যকে সৃষ্টি বলে সিংহ রাশি কিন্তু মালামাল হতে চলেছে, আকস্মিক ধন বর্ষা হতে চলেছে সিংহ রাশি। এবার আমি জানাবো যে দুটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকতে হবে এই বুধ অষ্টমীতে, রাজকুমার অষ্টমীতে, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু বিশেষভাবে সাবধান থাকুন। প্রথম রাশি কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের ক্যারিয়ারের প্রতি কর্মের অধিপতি অষ্টমীতে হচ্ছে, কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু আপনাদের আসবে, কর্ম চলে যাওয়া বা নিজে থেকে চাপের জন্য কর্ম ছেড়ে দেওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে চাপ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক নিয়েও এই 15 আগস্ট পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভুগাবে, কিন্তু কর্মকেন্দ্রিক সমস্যাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে বিশেষভাবে কর্মের দিকটাতে কিন্তু আপনারা নজর অবশ্যই দিন, কর্মের জায়গাটা কিন্তু সমস্যার নির্দেশ করছে, অর্থাৎ বুধ অষ্টমীতে কর্মপতি অষ্টমীতে কর্মের নিয়ে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বা কর্ম রাখার ক্ষেত্রেও কিন্তু সমস্যা কিন্তু থাকছে, ক্যারিয়ারের ক্ষেত্রে সমস্যা। এরপরের যে রাশির কথা বলবো, যে রাশিটি বিশেষভাবে সাবধান, একটি কন্যা, আরটি হচ্ছে মিথুন। মিথুন রাশিতে বর্তমানে এই বুধ অবস্থান করছে এবং 25 জুলাইয়ের পর থেকে এই বুধ আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করবে। এখন বর্তমানে ভদ্র নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, কিন্তু এই বুধ অষ্টমীত হয়ে যাওয়াতে এই রাজা কিন্তু অন্ধ হয়ে গেছে, অর্থাৎ পূর্ণ মাত্রায় রেজাল্ট দিতে কিন্তু পারবে না এবং 15 আগস্ট পর্যন্ত এই বুধ থাকছে অষ্টমীত। আপনাদের ক্ষেত্রে যেহেতু চতুর্থপতি, আপনাদের পারিবারিক সুখের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে বাধার জায়গা থাকছে, আর্থিক স্থিতির জায়গা, আর্থিক জায়গাটা কিন্তু বিশেষভাবে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু নির্দেশ করছে মিথুন রাশির। মিথুন রাশির কিছু কিছু ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা, অর্থাৎ পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট না পাওয়া, এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লক্ষণীয় বিষয়, কারণ বুধ এখানে আপনাদের রাশির অধিপতি অস্তমিত হয়ে যাচ্ছে এবং চতুর্থপতি। এই সময় আপনারা প্রপার্টিতে বা কোনো কিছু কিনা, আপনি কোনো সম্পত্তি কিনছেন, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে নজর রাখুন। এই সময় কোনো সম্পত্তি কিনার ক্ষেত্রে আপনারা কিন্তু কিনবেন না, এই জায়গাটা কিন্তু সমস্যা আসার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং আর্থিক স্থিতির জায়গা এবং আকস্মিক প্রাপ্তির জায়গাটায় বেশ কিছু জায়গাতে কিন্তু আপনাদের বাধা কিন্তু সৃষ্টি করবে। এই সময় কোনো সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আদর্শ নয়, অর্থাৎ এই সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত নামার সময় আপনারা 10 বার ভেবে চিনতে আপনারা কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করুন, নয়তো কিন্তু সমস্যা কিন্তু সম্মুখীন আপনাকে কিন্তু হতে হবে। যেমন জ্যোতিষশাস্ত্রে ভালো যেগুলো থাকে আমি ভালো দিকগুলো আপনাদেরকে বলি, যে যে জায়গাটাতে খারাপ থাকছে সেই সেই জায়গাগুলোতে আপনাদেরকে কিন্তু আমি সাবধানতা অবলম্বন করার কথা আবারও বলবো। দুটি রাশি, যে রাশিগুলো হচ্ছে রাশির অধিপতি এই বুধ আপনার অষ্টমীতে হয়ে যাচ্ছে, অর্থাৎ মিথুন রাশি এবং কন্যা রাশির ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক কিন্তু থাকুন। এবং এই সময়ের মধ্যে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে লসের জায়গা, ব্যবসা ক্ষেত্রে লসের জায়গা কিন্তু
থাকছে। ব্যবসাতে বড় ধরনের ইনভেস্টমেন্ট বা ঝুঁকিপূর্ণ কোনো জায়গাতে রিস্ক যেখানে আছে, রিস্কের জায়গা যেখানে আছে, সেসব জায়গাতে কিন্তু মিথুন রাশি এবং কন্যা রাশি অর্থ কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। এখানে কিন্তু আপনাদের সমস্যা আসার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। অর্থাৎ এই বিপরীত রাজ্য একদিকে যেমন চারটি রাশির ক্ষেত্রে খাজানা পূর্ণ করবে, অর্থাৎ অর্থনৈতিক ডেভেলপমেন্ট, পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক প্রাপ্তি, ব্যবসা ক্ষেত্রে শুভ, তেমনি দুইটি রাশির ক্ষেত্রে কিন্তু এই বিপরীত রাজ্য আপনাদেরকে কিন্তু সমস্যার দিকটা কিন্তু বিশেষভাবে নির্দেশ করছে। এই 15ই আগস্ট পর্যন্ত এই দুইটি রাশি বিশেষভাবে সতর্ক থাকুন, সাবধান থাকুন। জ্যোতিষ হচ্ছে একটা বিজ্ঞান, যেমন ভালো দিকটাও যেমন বলে দেয়, তেমনি সমস্যা যেটা থাকবে সেই দিকটাতেও কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আপনাদের যদি এই বিষয়ে কমেন্ট থাকে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বারবার বলছি নিজস্ব জন্মছক একবার হলো।